দুয়ারে ভ্যাকসিন কর্মসূচির মাধ্যমে বাড়িতেই ভ্যাকসিন পেলেন দুরারোগ্য ক্যান্সার আক্রান্ত সকরাই গ্রাম পঞ্চায়েতের সুনিয়া গ্রামের জ্যোৎস্না যশ। আজকে ওই মহিলাকে কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান করতে সুনিয়া গ্রামে উপস্থিত হয়েছিলেন বিএমএইচও খণ্ডঘোষ জয়ন্তী সরকার মাহাতো, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহ রায়, জেলা পরিষদ সদস্য বিশ্বনাথ রায় প্রধান, সকরাই গ্রাম পঞ্চায়েত শুভেন্দু কুমার পাল মহাশয় সহ অন্যান্যরা। সুনিয়া সকরাই অঞ্চলে খণ্ডঘোষ ব্লকে সকরাই অঞ্চল অন্তর্গত সুনিয়া গ্রামে ওখানে জ্যোৎস্না যশ নামে একজন ভদ্র মহিলা, উনি দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত, ওনার দুয়ারে ভ্যাকসিন হয়ে বাড়িতে উনি ভ্যাকসিন পেলেন, এটাই সব থেকে বেশি উপকার। তাকে ভ্যাকসিন সেন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে হয়নি, এটাই সব থেকে বেশি উপকার ওনার জন্য। আজকে যে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এরকম পদক্ষেপ নিয়েছে তার জন্য মানুষ কতটা উপকৃত হবে বলে মনে হয় আপনার? সেটা দেখুন মানুষই বলবে, আমাদের থেকে মানুষই বলবে যে মাননীয় মুখ্যমন্ত্রী উনি কতটা এই পদক্ষেপকে সাফল্য করে সাফল্য অর্জন করেছেন এটা কিন্তু মানুষই বলবে। আপনার নাম? আমার নাম শুভেন্দু কুমার পাল, প্রধান সকরাই গ্রাম পঞ্চায়েত। ধন্যবাদ। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.